নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ রান্নার দিনের জন্য একটা দারুণ টেস্টি আর একদম ভিন্ন স্বাদের একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে পনিরের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না করব। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এটাকে প্রথমেই একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি পুরো পনিরটা গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেড করে দেব একটু সেদ্ধ করা আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকেও গ্রেড করে পনিরের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আলুগুলোকেও গ্রেড করে নিয়েছি আর ওই প্লেটের মধ্যে রাখতে অসুবিধা হচ্ছিল কেননা এর মধ্যে আরও কিছু এখনও জিনিস পড়বে সেজন্য আমি একটা বড় বাটির মধ্যে শিফট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা গাজর দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম দুটো চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার কিছু গুঁড়ো মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারেন এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এটা এখন একটা মন্ডর মতো তৈরি হয়েছে এই মন্ডটা কিন্তু একটু টাইট ধরনের একটা মণ্ড তৈরি করবেন যদি এটা মাখতে গিয়ে দেখেন যে একটু নরম হয়েছে তাহলে চালের গুঁড়ো একটু মিশিয়ে ভালো করে মেখে নেবেন কেননা এটা যদি নরম হয় তাহলে কিন্তু এর থেকে আমি এখন কোপ্তাগুলো তৈরি করব আর সেগুলো ফেটে যাবে ভাজার সময় আর তেলটাও পুরো নষ্ট হয়ে যাবে এবার অল্প অল্প পর্ষা নিয়ে কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি এই রকম সাইজে তৈরি করছি আপনারা চাইলে আর একটু ছোট বা বড়ও তৈরি করতে পারেন আর এটা তৈরি করতে গিয়েই বুঝবেন যে মন্ডটা ঠিক হয়েছে কিনা দেখুন এটা তৈরি করতে কিন্তু আমার হাতে একটুও লেগে যায়নি মানে মন্ডটা একদম ঠিকঠাক হয়েছে এবার এই মন্ডটা থেকে আমি এই ধরনের কোপ্তা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের কয়েকটা কোফতা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টানো যাবে না হলে কাঁচা অবস্থা উল্টাতে গেলেই ভেঙে যাবে প্রথম ব্যাচের কোপ্তা গুলো উল্টে পাল্টে সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কোফতাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে একটা মশলা দেব মশলাটা আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে দু চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সরষে দু চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি সেই মশলাটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ টক দই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব কোপ্তা এর মধ্যে দিচ্ছি না আমি কয়েকটা রেখে দিচ্ছি কেননা এগুলো চা কফি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিয়েছি এবার মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে এবার কোপ্তাগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা এবার এবার এই টিফিন বক্সের ঢাকনাটা আটকে এটাকে আমি স্টিমে বসাবো তার ব্যবস্থা করে ফিরে আসছি টিফিন বক্সটাকে এবার স্টিমে বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে 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 দিয়েছি এই ফ্লেমে ঢাকা ঢাকা দিয়ে মিনিট মিনিট স্টিম দশেক রান্নাটা নিয়েছি এবার নিচ্ছি তুলছি রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম টিফিন বক্সটা আমি নামিয়ে রাখছি তবে এটা এক্ষুনি খোলা যাবে না প্রচন্ড গরম আছে তাই এটা একটু ঠান্ডা হোক তারপর আমি খুলে দেখাবো রান্নাটা কেমন হয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পনিরের কোপতাকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো দিন এটা ট্রাই করতে পারেন এমনকি বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানেও কিন্তু এটা রান্না করতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম এরকম ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড দিয়ে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন